সেনা জওয়ানকে গান স্যালুটে শেষ বিদায়, শ্রদ্ধা জানাতে রাতে উপস্থিত ছিলেন গোটা গ্রাম। পানাগড় ক্যাম্প থেকে দেহ আনা হলো বীরভূমের বাড়িতে। আইটিবিপি জওয়ানকে গান স্যালুটের মধ্য দিয়ে বীরভূমের ময়ূরেশ্বরে শেষ শ্রদ্ধা জানালেন ভারতীয় সেনা। শুধুমাত্র ভারতীয় সেনা নয়, আইটিবিপি জওয়ানকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এদিন এলাকায় জমা হয়েছিলেন হাজার হাজার মানুষ। আইটিবিপি জওয়ানের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকাবাসী। জানা যায় আইটিবিপি জওয়ানের নাম রণিত পাত্র, বয়স আনুমানিক 30 বছর, বাড়ি বীরভূমের ময়ূরেশ্বরে। জানা যায় রণিত পাত্র নামে ওই আইটিবিপি জওয়ান ছত্তিশগড়ের রায়পুরে কর্তব্যরত ছিলেন। বেশ কিছুদিন ধরেই তিনি এক অজানা রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে গত মাসে 15 আগস্টের রাত্রে ভর্তি করা হয় রায়পুর হাসপাতালে, সেখানেই তার চিকিৎসা চলছিল। এরপর গত 1 সেপ্টেম্বর রাত্রে তার মৃত্যু হয় ছত্তিশগড়ে। এরপর পানাগড় সেনা ক্যাম্প থেকে তার মৃতদেহ নিয়ে আসা হয় তার বাড়ি বীরভূমের ময়ূরেশ্বরে। আইটিবিপি জওয়ানের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়ে তার পরিবারের সদস্যরা, শোকস্তব্ধ গোটা এলাকা। তার মৃতদেহ গ্রামে পৌঁছানোর খবর পেয়ে বীরভূমের ময়ূরেশ্বরের এলাকার মানুষেরা সাঁইথিয়ার তালতলা মোড় থেকে ময়ূরেশ্বর পর্যন্ত বাইক র্যালি করে তাকে তার বসতবাড়ি পর্যন্ত নিয়ে আসে। এরপর বাহিনীর নিয়ম মেনে ভারতীয় সেনার পক্ষ থেকে আইটিবিপি জওয়ানকে শেষবারের মতন শ্রদ্ধা জানানো হয় গান স্যালিউটের মধ্য দিয়ে। আইটিবিপি জওয়ানের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ তার সহকর্মীরাও। গান স্যালুট এবং মাল্যদানের পর আইটিবিপি জওয়ানকে শেষবারের মতন শ্রদ্ধা জানিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করেন মৃত জওয়ানের পরিবারের সদস্যরা। এদিন আইটিবিপি জওয়ানকে শেষবারের মতন শ্রদ্ধা জানাতে এলাকায় জমায়েত হয়েছিলেন হাজার হাজার মানুষ। সকলের চোখের জলে এভাবেই পঞ্চভূতে বিলীন হলেন ভারত মায়ের এক বীর সন্তান। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বীরভূম। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।